Welcome to my channel Kitchen Queen Mithi. আজকে আমরা দেখাবো একটি বেগুন ভর্তা। এটার জন্য লাগবে বেগুন, রসুন, টমেটো। এগুলোকে আমরা একটা হাঁড়িতে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। সবগুলো মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে। টমেটো, বেগুন আর রসুন সবগুলি কিন্তু আমরা একটা পাত্রের মধ্যেই দিয়ে দিয়েছি। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করলেই সবটা রেডি হয়ে যাবে। এই দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। একটা ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। ভালো করে দেখতে হবে, কারণ যাতে ভেতরটা যাতে খুব ভালো সেদ্ধ হয়। হ্যাঁ, টমেটোগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। টমেটোর যে খোসাটা আছে ওটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবার আমরা একটু ঢাকা দিয়ে দিলাম। এখন আমরা এটা নামিয়ে নিলাম, এটার বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে। এই দেখুন পাশে কিন্তু রসুনগুলো দেখা যাচ্ছে, টমেটো সেদ্ধ হয়ে আছে। ভালো করে খোসাটা ছাড়াতে হবে। এরপর আমরা লাগবে বেগুন ভর্তার জন্য যা যা উপকরণ, বেগুন, টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি। এখন আমরা ওই যে খোসা ছাড়ানো বেগুনটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখতে হবে কিন্তু। বেগুনটা কিন্তু বেশ সিদ্ধ হয়েছে, দেখুন কোনো রকমের কিন্তু ভেতরে কিন্তু গাঁট নেই। টমেটো এটার সঙ্গে মেখে ফেলছি। রসুনগুলো সেদ্ধ হওয়া রসুনগুলো এটার সঙ্গে মেখে দিচ্ছি। ধনে পাতাগুলো মিশিয়ে নিলাম। যা যা আছে সব কিছু মিশিয়ে নিতে হবে। পেঁয়াজও মিশিয়ে নিতে হবে, কাঁচা লঙ্কা যা আছে ওটাও মিশিয়ে নিতে হবে। সব কিছু এটার সঙ্গে মিশে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ হয়। অনেকে কিন্তু কাঁচাও খায়, এভাবেও খেতে পারে। হ্যাঁ, প্রায় মিশে গেছে সব কিছু আমাদের, রেডি হয়ে যাচ্ছে আমাদের বেগুন ভর্তাটা। এই দেখুন সবগুলো মিশে গেছে। এই যে হয়ে গেছে, কিন্তু মিশে একদম প্রায় রেডি হয়ে গেছে। এখন আমরা একটা সসপ্যান নেব, এটার মধ্যে সর্ষার তেল দিতে হবে। সর্ষার তেলে যে কোনো ভর্তা খুব ভালো টেস্ট আসে। অনেকটাই দিতে হবে, প্রায় আধা কাপের মতো সর্ষার তেল দিয়ে দিতে হবে। এই দেখুন তেলটা বেশ গরম হয়ে এসছে। এখন আমরা আস্তে আস্তে সেই পেস্টটা মাখাটা দিয়ে দেব। ওই দেখুন মাখাটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সবটা মাখা দিয়ে দিলাম। তেলটা যখন খুব বেশি গরম হবে তখনই দিতে হবে। হ্যাঁ, এখন আমরা তেলটার সঙ্গে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে দেখতে। উফ, জিভে জল চলে আসে। এরকম বেগুন ভর্তা হলে আর গরম ভাত হলে আর কিছুই লাগে না। বলুন, স্বাদ অনুসারে নুন দিতে হবে, অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে। এই যে আমি হলুদটা ছিটিয়ে দিচ্ছি। আবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটার মধ্যে। যা দারুণ একটা গন্ধ বেরিয়েছে না! মিশিয়ে নিচ্ছি। আমাদের বেগুন ভর্তা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, হয়ে আসছে আমাদের বেগুন ভর্তাটা। হ্যাঁ, হয়ে গেছে। দেখুন ভাজা ভাজা হয়ে তেলটা কিন্তু উপর চলে এসছে। এটা খেয়াল রাখতে হবে, বেগুন ভর্তাটা যখন তেলে দেবেন, গরম তেলে দেবেন, তখন যেন ভাজা ভাজা হয়ে তেলটা যেন উপরে চলে আসে, তাহলেই বুঝবেন যে বেগুন ভর্তা রেডি।
এখন আমাদের সার্ভের টাইম হয়ে গেছে, দেখুন। হ্যাঁ, বেগুন ভর্তা কিন্তু হয়ে গেছে আমাদের। একদম রেডি হয়ে গেছে আমাদের বেগুন ভর্তা। আমরা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম, উপরে ধনে পাতা কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা গরম ভাতের সঙ্গে খাবেন, দারুণ লাগবে।